হযরত শাহ জালাল ও হযরত শাহপরাণ সহ 360 আউলিয়া ও বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্য দেবের পুণ্য স্মৃতি বিচারিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি অঞ্চল ঢাকা দক্ষিণ। অতি প্রাচীনকাল থেকে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিতে উপমহাদেশের একটি সমৃদ্ধ জনপদ ঢাকা দক্ষিণ। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানকার মেধাবী ব্যক্তিরা বরাবরই সমগ্র উপমহাদেশে আলো ছড়িয়েছেন। অসংখ্য রত্নগর্ভা আর সাংস্কৃতিক ধারক ও বাহক এই জনপদ। আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। নেপালিয়ানের এই চিরস্মরণীয় কথা স্মরণ করে শুরু করছি ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সংক্ষিপ্ত পরিচিতি ও 50 বছর পূর্তিতে সুবর্ণ উৎসব অনুষ্ঠান। ঢাকা দক্ষিণ ইউনিয়নের কয়েকজন শিক্ষানুরাগী আলোকিত ব্যক্তির সম্মিলিত উদ্যোগে স্থানীয় জনসাধারণকে নিয়ে 1972 সালের 25 এপ্রিল ঢাকা দক্ষিণ গার্লস জুনিয়র হাই স্কুল প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন বাবু ক্ষীরোদচন্দ্র দাস পুকাস্থ। সভায় আরও উপস্থিত ছিলেন হারুন রশিদ, আফতাবউদ্দিন আহমদ, মাসুদ মিয়া, হাবিবুর রহমান, আফতাবউদ্দিন খান ও জহিরউদ্দিন খান সহ আরো অনেকে। ১৯৯৬ সালে এলাকার নেতৃবৃন্দ ও সাবেক শিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নাহিদ এমপি মহোদয়ের প্রচেষ্টায় প্রথম অত্র প্রতিষ্ঠানে সরকারি পৃষ্ঠপোষকতায় 3 তলা বিশিষ্ট একটি ভবন নির্মিত হয়। পরবর্তীতে আরও পৃথক ভবন নির্মিত হয়েছে। শুধু তাই নয়, প্রতিটি ভবনে রয়েছে বিজ্ঞানাগার ও যাবতীয় রাসায়নিক যন্ত্রপাতি ও আসবাবপত্র। প্রতিটি ল্যাবরেটরি স্বয়ংসম্পূর্ণ। কারণ স্কুলের পরিবেশটা অনেক সুন্দর, স্যার তার আমরা কত যত্ন সহকারে পড়াশোনা করাইন, আর স্কুলটা ভালো লাগে কারণ স্কুলের দেখতেও সুন্দর, পরিবেশে সুন্দর। আমার নাম নেহা জানাত, আমি নবম শ্রেণীতে পড়ি। ওকে, আর স্কুলে আইতে ভালো লাগে? হ্যাঁ, আমি যে স্কুলে পড়ছি আমার অনেক ভালো লাগছে, আর আমার স্কুলের স্যার ম্যাডাম আমরা সবাই অনেক ভালো। ওয়ালাইকুম সালাম, কোন ক্লাসে পড়ো? জি, আমি ইফিয়া কলেজে উঠছি। নিউ সবকিছু ভালো পড়াইন, স্যার আইন আমরা স্কুলের বেস্ট। অন্য কলেজটা কি কতখান বেশ কম থাকে? অন্য কলেজ থেকে এই কলেজে আলাদা পড়াশোনা ভালো হয়, সব ম্যাম সবার সাথে মিশে পড়ালেখা করি, আমরা সব অসুবিধা হইলে ম্যাডামের সব সাহায্য করিয়া দেই। আমার খুবই ভালো লাগে, আমার কলেজের পড়া সবসময় পড়া হয় সুন্দর হয়, শিক্ষকের ব্যবহারও খুব ভালো, আদেশ কারণে আমার খুব ভালো লাগে আমার পড়া। ওকে, সব দিকে সমান বেস্ট, সব বেস্ট, এখানে বেস্ট হো স্যার। হ্যাঁ, হচ্ছে যে আমাদের স্যার ম্যাডাম অনেক ভালো করে বুঝিয়ে দেয় সব কিছু, তুমি যদি একবার পাও না বারবার প্রশ্ন করো বারবার বুঝিয়ে দিবে। অন্য আছে যে টাইম শর্ট থাকে বোঝায় না, আমাদের আছে যে তুমি এক্সট্রা যদি ক্লাস চাও তাও পাবা, তুমি বোঝার জন্য কিন্তু তোমাকে বুঝে পড়তে হবে।
আজ এক্সামর রিজাল্ট পরীক্ষার রিজাল্ট অন্য স্কুল হাই স্কুল থাকি কেমন বেশ কম তুমি বুঝো এই কলেজে বেশি পাস হয় না কম পাস? আমরা স্কুলে হয় যে বেশি পাস হয়, ফেলের সংখ্যা অনেক বেশি কম থাকে। পাশাপাশি লাইক এই স্কুলে মানে আমরা যখন ক্লাস থাকে না আমরা ফ্রি টাইমে মাঠে এসে খেলতাম পারি, পরে নামাজের টাইম হলে আমরা গিয়ে নামাজও পড়তাম পারি, বা লাইব্রেরি আছে, লাইব্রেরি খুব সুন্দর সুন্দর বই আছে। এরপরে মানে টিচার্স বা ম্যাডাম যারা তারা সবও ফ্রেন্ডলি। ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ অত্র এলাকার একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, তো এই ব্যাপক স্বনামের কারণেই আশপাশের স্টুডেন্টরা এখানে পড়তে আগ্রহী, যার ফলে দেখা যাচ্ছে আমাদের সিট ফিল আপ হয়ে যাওয়ার পরেও স্টুডেন্টরা অনেক উপচে পড়ে এখানে পড়ার জন্য। আমাদের এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে, এখানে আমাদের ICT ল্যাব আছে, আমাদের দোতলা মসজিদ আছে, আমাদের গার্লস ফ্যাসিলিটিস রুম আছে যেখানে স্টুডেন্টরা কোনো কারণে অসুস্থ হলে বা নিজে ফিল করলে বেডরুম আছে, ওখানে সব ধরনের সুবিধা আছে, তারা রেস্ট করতে পারে। প্রত্যেকটা টিচার এখানে খুবই আন্তরিক স্টুডেন্টদের প্রতি, আমরা টিচাররা স্টুডেন্টদের সাথে কখনো ফ্রেন্ড, কখনো টিচার, কখনো অভিভাবক। সমর খালেদা খানম ডলি, সহকারী অধ্যাপক অর্থনীতি, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। এখানকার স্টুডেন্টদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক, অন্য জায়গায় চাকরি পেয়েও আমি আসলে জানি না যে শুধু ছাত্রীদের মায়ার কারণে, অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তার থেকে এখানে মেয়েদের হলো রেজাল্ট অনেক ভালো। জাতীয়ভাবে বলা যায় প্রশাসনিক অঙ্গনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণা আছে, চিকিৎসা বিভাগে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণা আছে। এই শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের যে আপনি ইংল্যান্ড থেকে এসেছেন যে বিমান চালিয়ে আমি জানি না, যে আমার প্রতিষ্ঠানের ছাত্রীরাও বিমান চালায়, হয়তো আপনার মানে বিমানটা সে নিয়ে আসতে পারে। এভাবে নানা ক্ষেত্রে আমাদের ছাত্রীরা আজকে বলা যায় জাতীয় অগ্রগতি উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য স্থানীয় এবং জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমানে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে মাল্টিমিডিয়ায় ক্লাস নেওয়া হচ্ছে, অত্যাধুনিক ও স্মার্ট শেখ রাসেল ল্যাবরেটরি রয়েছে, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছে 25 জন, তৃতীয় শ্রেণীর কর্মচারী 3 জন ও 5 জন রয়েছে চতুর্থ শ্রেণীর কর্মচারী। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী রয়েছে 1400 জন, এছাড়াও প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য রয়েছে সততা স্টোর, যেখান থেকে শিক্ষার্থীরা খুবই সুলভ মূল্যে তাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। একটি ওয়াশ ব্লক, এছাড়াও দুইতলা বিশিষ্ট নামাজের ভবন, সব মিলিয়ে এই প্রতিষ্ঠানটি শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ, নারী শিক্ষারই নিরাপদ অভয়াশ্রম। প্রতিষ্ঠানে রয়েছে একটি সুবিশাল পাঠাগার, যেখানে শিক্ষার্থীরা ক্লাসের মাঝে ফ্রি সময়ে এখানে বিশ্বমানের গুণগত মানের ভালো বই তারা পড়তে পারে এবং বিশ্বকে জানতে পারে। অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ জনাব ইসমাইল উদ্দিন খান একজন সৎ, মেধাবী, কর্মঠ ও সহানুভূতায় সমৃদ্ধ ব্যক্তি, যার অনুপ্রেরণায় জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি সমৃদ্ধ সাংস্কৃতিক খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রমে সর্বোচ্চ সুযোগ প্রদান করে থাকে। রক্ষণশীল পরিবারের মেয়েদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এই ঢাকা দক্ষিণ ইউনিয়নের কিছু শিক্ষা অনুরাগী ব্যক্তি
এবং কিছু সমাজসেবকরা তারা সিদ্ধান্ত নিলেন ঢাকা দক্ষিণ বালিকা বিদ্যালয় করার জন্য। এই তারই পরিপ্রেক্ষিতে 1972 সালের ঢাকা দক্ষিণ বালিকা জুনিয়র স্কুল নামে প্রতিষ্ঠিত হয় 1972 সালে। কিরতবাবু ছিলেন এখানে, পুরো নাম হচ্ছে উনার কিরতচন্দ্র দাস পুরকাস্ত, শুরুতে উনি ছিলেন এখানের প্রধান শিক্ষক। কলেজে রূপান্তরিত হয় 1995 সালে। সাল থেকে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান হিসাবে আছি। আর আমাদের প্রতিষ্ঠানে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটা বিভাগে আছে। প্রথম ভূমিদাতা ছিলেন জাহানার খানম, ওনার ভূমি দিয়েই এই স্কুলটা চালু হয়। পরবর্তীতে আমাদের বর্তমান এমপি মহোদয়, সাবেক শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদের তত্ত্বাবধানে, বর্তমান সরকারের তত্ত্বাবধানে এটা আধুনিক কলেজ হিসাবে রূপান্তরিত হয়েছে অবকাঠামোর দিক দিয়ে। খ্রিস্টান আপনারা দেখেছেন যে সিসি ক্যামেরায় আওতায়, এবং টিচাররা এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওনারা ক্লাসে, ওনারা কলেজ প্রতিষ্ঠানে ঢুকে এবং শিক্ষার্থীদেরকে পুরোপুরি ক্লাসগুলা সিসি ক্যামেরার মাধ্যমে আমরা নজরদারি করি। প্রতিষ্ঠা করেছিলেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আজ 50 বৎসর পূর্তি আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি। আজকের এই সুবর্ণ জয়ন্তীতে আমরা সবাইকে ধন্যবাদ জানাই, আমাদের ম্যানেজিং কমিটি, আমাদের প্রিন্সিপাল, আমাদের শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্রীবৃন্দ এবং বর্তমান ছাত্রী সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর সুবর্ণ জয়ন্তীর আয়োজন করেছি। আমাদের শিক্ষার্থী, সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে আজকের আমাদের এই অনুষ্ঠান। আমি বিগত সময়ে যারা আমাদের এই প্রতিষ্ঠানকে চালনা করেছেন, গভর্নিং বডি এবং বর্তমানে যারা আছেন সবাইকে, এবং আমাদের শিক্ষকবৃন্দকে, যারাই আমাদের এই অনুষ্ঠানে সম্পৃক্ত আছেন সবাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের গভর্নিং বডির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ফিরে যাই কৈশোরে, ফিরে যাই যৌবনে, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়।
পঁচিশে নভেম্বর রোজ শনিবার ঢাকা দক্ষিণের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের 50 বছর পূর্তিতে সুবর্ণ উৎসব অনুষ্ঠান পালন করা হয়েছে। দিনভর অনুষ্ঠানমালায় মুখরিত ছিল প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান শিক্ষার্থীরা। প্রথমেই উদ্বোধন পর্ব দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন পর্ব, স্মৃতিচারণ পর্ব এবং সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে সিলেটের গণ্যমান্য নেতৃবৃন্দ ও এলাকার জ্ঞানীগুণী মুরব্বিয়ান উপস্থিত ছিলেন। সকলে অত্র প্রতিষ্ঠানের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন উপদেশমূলক বক্তব্য প্রদান করেন। সব কিছু মিলিয়ে অনুষ্ঠানটি খুবই শান্তিপূর্ণভাবে শেষ করতে পেরে সবাই আনন্দিত।
উৎসবকর পরিবেশে এই যে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, এজন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের ছোট বোন শীলা এবং আমাদের সাবুদ্দিন ভাই সহ ক্লাবগঞ্জ বেনীবাজারের মাটির একজন মানুষ হিসাবে আমি অত্যন্ত গর্ববোধ করি। এক সময় ছিল পুরো বাংলাদেশের, ইভেন পাকিস্তান আমলেও এই গোলাপগঞ্জের খ্যাতি সন্তানরা কিন্তু সরকার বলেন, রাজনীতি বলেন, বিদেশি কূটনৈতিক বৃন্দ বলেন, সামরিক বাহিনীতে বলেন, পুলিশ বাহিনীতে বলেন, প্রত্যেক বাহিনীতে কিন্তু আমাদের এই গোলাপগঞ্জের খ্যাতি সন্তানরা এক সময় প্রধান প্রধান জায়গায় ছিলেন। আমরা সব সময় গর্ববোধ করতাম, বিদেশমুখী হয়ে গিয়েছি। বিয়ানীবাজারে কিছুদিন আগে একটা স্কুলে ১০০ বছর পূর্তি হয়েছে, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে অ্যাটলিস্ট আমরা ৫০ বছর পূর্তি, ১০০ বছর পূর্তি এইসব অনুষ্ঠানগুলো যখন জাঁকজমকভাবে হয়, আমাদের ছাত্রছাত্রী প্যারেন্টস সহ সবাই অত্যন্ত আনন্দিত হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে এত এগিয়ে নিয়ে গিয়েছেন গত ১৫ বছরে, দেশের অন্যান্য উন্নয়নের পাশাপাশি শিক্ষা খাতের প্রতি তিনি খুবই মনোযোগ দিয়েছিলেন। এবং এখন আমাদের দেশ থেকে, ইভেন সিলেট থেকে, সিলেট এক সময় খুব পিছিয়ে পড়েছিল পড়াশোনার দিকে, এখন দেখা যায় সিলেটের ছেলে মেয়ে সহ অনেকেই বিদেশে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাপ্লাই করে স্টুডেন্ট হিসাবে, স্টুডেন্ট ভিসা পেয়ে
বিদেশে পড়াশোনার জন্য যাচ্ছে, কিন্তু অন্যান্য জেলার সন্তানরা কিন্তু বিদেশে গিয়ে লেখাপড়া করে আবার ফিরে আসে। আমাদের সিলেটিরা সেদিকে কিন্তু ফিরে আসার সম্ভাবনা খুব কম থাকে। আমাদের ছেলে সন্তানরা বিদেশে গিয়ে কিন্তু পড়াশোনা শেষ করে থেকে যাওয়ার প্রবণতাই বেশি। কিন্তু আমি আশা করব ভবিষ্যতে বাংলাদেশের জন্য এই নতুন প্রজন্ম কিন্তু পড়াশোনা করে বিদেশ থেকে ফিরে এসে অনেক কিছু করছে। গোলাপগঞ্জের এবং বেনীবাজারের কৃতি সন্তানরা বিদেশে গেলেও লেখাপড়া শেষ করে যেন আবার দেশে ফিরে আসে, দেশে এসে যেন দেশে সুনাম অর্জন করে, দেশের জন্য কাজ করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করে। এই প্রতিষ্ঠানে আজ 50 বছর পূর্তি, সে উপলক্ষে আপনারা এসেছেন, আমাদেরও সৌভাগ্য আপনাদের সাথে আমরা দেখা করতে পেরেছি। সংক্ষেপে কিছু বলতেন কিরণ বাবু স্যার, যে উনি এই স্কুলের প্রথম হেডমাস্টার, আমার আব্বাও ছিলেন, আমার আব্বা উনার সাথে সহযোগিতা করতেন এই স্কুলের সাথে, মানিক মিয়া যে উনিও ছিলেন, উনার তো জায়গার উপরে এই স্কুলটা প্রতিষ্ঠা করা হয়েছে। প্রথম স্টার্টিং এ প্রথম আমার আব্বাকে দেওয়া হলো, আমার আব্বার মারফতে আব্বাই দিলেন, স্যার নিয়ে আসছেন। ওই নিরঞ্জন স্যার যে বললাম না, উনি বলছেন যে এই ছাত্ররা, আমরা এই স্কুলের ভালো ছাত্র ছিলাম, মানে আমিও সায়েন্সের ছাত্রী, আপাও ছিল সায়েন্সের ছাত্রী। আচ্ছা আচ্ছা। আমাদেরকে সিলেক্ট করছিল নিরঞ্জন স্যারই, উনি সায়েন্সেরই টিচার ছিলেন। আচ্ছা। তো আমাদেরকে স্যারের মাধ্যমে আমরা স্কুলে এসে ক্লাস শুরু করলাম। তো তখন প্রথম তো 8 জন 10 জন করে এরকম ছিল, আমি 6 to 8 পর্যন্ত ক্লাস করাতাম। গাঁও স্কুলে যাবে বা একটা সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে লেখাপড়া করবে, এটা তো খুবই আমাদের কিছুতে সহযোগিতা করতে সমাজসেবামূলক কাজ সব সময় করতেন। তার বিদায় সেই বিদায় উনি আব্বার মাধ্যমে আমরা এই স্কুলে আসি, স্যারও আমাদেরকে নিলেন। যে আমরা ক্লাস করাইতাম, স্যার কিন্তু ফলো করতেন আমরা কি করাতেছি, কিভাবে ক্লাস নিচ্ছি, ভালো কি মন্দ, কিন্তু খুবই স্যার আমাদেরকে শিক্ষকতাটা করতে পেরেছেন। তখন তো আপনারা খুব সীমিত নামমাত্র বেতনে আপনারা প্রতিযোগিতা জনকেনে গার্লস স্কুলে আমাদের স্কুল থেকে ছাত্রীদেরকে নিয়ে গেছে, এটা আমার খুব মনে আছে। সবাই মিলে আমার আরো টিচার যারা ছিলেন, 2-3 জন টিচার ছিলেন, ছাত্রী সংখ্যা তখনও কম ছিল, এরকম প্রত্যেক ক্লাসে কত 5 জন 7 জন 10 জন এরকম, হ্যাঁ এরকম সীমিত সংখ্যক। হ্যাঁ, আর আমাদের ব্যাপারটা হয়েছে স্টুডেন্ট প্লাস আমরা টিচিং দিচ্ছি, এটা কিন্তু খুব মজার ব্যাপার। আমি বেশি মানে এক্সাইটেড হতাম এটার জন্য যে আমি একটু কম বয়সে একজন টিচার হয়ে গেছি, ছাত্রীরা আমাকে ম্যাডাম ম্যাডাম বলছে, এটা একটা আমার কাছে খুব একটা ভালো লাগতো। আর এখন এসে দেখে স্কুলের এই যে 50 বছর পরে এটা তো এখন এমপিও গ্রুপ হয়েছিল অনেক আগে, তারপরে এখন কলেজ হয়েছে, সব এত ছাত্রী ছাত্রীরা সবাই দেখে খুব ভালো লাগছে। আর এই এলাকার মেয়েরা যাতে আলাদা ভাবে পড়ে এবং তারা যাতে শিক্ষার ক্ষেত্রে উন্নতি হয়, শিক্ষার প্রসার হয়, কারণ অনেকে দেয় না, অনেকে মেয়েদেরকে এডুকেশনে দেয় না, মানে একসাথে যে স্কুল ওটাতে দেয় না। গার্লস স্কুল হওয়াতে অনেক গার্জিয়ানরা তাদের মেয়েদেরকে আলাদাভাবে স্কুলে দিচ্ছে। শত ব্যস্ততার মাঝেও আমাদের কাছে এসেছেন এবং এই অনুষ্ঠানটি উপভোগ করবেন, আপনাদেরকে নিয়ে সবাই মিলে যে অনুষ্ঠানটা আমরা উপভোগ করবে এটা এটা ভেবে আমাদের আমরা খুব খুশি, আমরা তো খুবই ভালো, মানে এটা উল্লাসটা বলবো, মানে এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না, খুবই বেশি। ব্ল্যাকবোর্ড ছিল, ব্রেঞ্চির উপর দাঁড়ানো ছিল, স্যারের মারের দুঃখ ভোলাতে ভালোবাসার প্রলেপ ছিল,
কাটা ঘুড়ির পিছন পিছন দৌড়ে চলার সঙ্গে ছিল, আহ সে কি এক সময় ছিল। লেখক আব্দুস শহীদ খান, সহকারী অধ্যাপক বাংলা ভাষা ও সাহিত্য, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো ক্যাম্পাসে, সে পর্যন্ত হাওয়া টিভির সঙ্গেই থাকুন।